মাত যখন মাতি ওখান দিমাগর লগে সুচিবা চিন্তা করবা যদি আমি হাসা মাতি আর না ভুল মাতি আর কুরআন হাদিস এখন আমি ফিট করছি না এখন যুক্তি হিসাবে দেখা ইয়ার যে আল্লাহ পাকর দেওয়া নিয়ামত ফাইয়া আপনি আমি আল্লাহর লগে কতখান নিমক হারামি করি আর আফসোস লাগে কইছি ওখান আজ দিনের মজলিস অত বড় এলাকা আর কুরআনের মুদরসার আজকে বাসরিক জলসা আর আজ আমরা ইকান চৌকে দেখি আর না আমরা বাড়িতে বই দিছি বাড়ি হল বুজুর্গ হল যে মতো দুনিয়া দেখি আর চৌকে দিন দেখি আর না ইয়াদ রাখিও ইয়াদ রাখিও আল্লাহর কোরআন তাকিয়া যখন আমরা চৌকে ভিড়াই লইছি উলামায়ে কেরাম হলে কোরআন হাদিস দিয়ে আমরা রে বুঝাইতরা আমরা ইতা চৌকে দেখি আর না খাল কেয়ামতের দিন একদিন তো কেয়ামত ওইব ইকান তো সারার বিশ্বাস আছে না নাই মুসলমানের বিশ্বাস আছে নানি কেয়ামত ওইব নানি যেদিন কেয়ামত ওইব ও দিন আমি সংক্ষেপে কইয়ার কবর তাকি যখন উঠিবার হউ দিন আল্লাহ ই নিয়ামত রাখতো নাই ই শোক রাখতো নাই যদিও শোক থাকে তাহলে দেখতাই নাই ই শোক দিয়া দেখতাই নাই আজ অন্ধ মানুষ হইলে জন্মগত অন্ধ মানুষ এরার একটা আইডিয়া আল্লাহ পাকে দিয়া দিস জন্মগত অন্ধ মানুষ হইলে দেখবা লাঠিগুলো এলে কুচাই কুচাই একারে হুজাই দবগা নীলবাগান বেটা গুড়ি আইতে পারে গাড়ি তো উঠতে পারে পারেন না না দেখি আমারে অন আপনারা চোখ বান্ধিয়া শাড়ি দিয়ে কচাই বলে মেসাব তোমার জুতা পিন্ধিয়া যাও চাই তোমার গাড়ি খানে ওখানে উঠো গিয়া পারমুনি মন চাই পারমুনি মন চাই না কিদার লাগিয়া আল্লাহ পাকে আমারে হি চক্ষু দিছ না যদি জন্মগত অন্ধ হইতাম তবে একটা আইডিয়া করি করিয়া অন্ধ মানুষে চলতে পারে ভাই অকল বুজুর্গ অকল মা বোনি অকল খেয়াল করো আজ দুনিয়ার বেটাগিরি বেটিগিরি বাহাদুরি দেখাইয়া আল্লাহর কোরআন দে আমরা মানিয়ার না আল্লাহর কোরআনের কথা আমরা শুনিয়ার না খাল কেয়ামতের দিন যেদিন হইব এদিন কবর তাকে সারা উঠিবাই এই সময় আল্লাহ পাকে আজ দুনিয়াত চোখ দিছে চোখ দিয়ে আমরা যখন আল্লাহর রাস্তা দেখি আর না কোরআন দিয়ে আমরা দেখি আর না কোরআনের তিলাওয়াত আমরা করি আর না চোখ দিয়ে দেখি আমরা মসজিদ যাই আর না চোখ দিয়ে দেখি আমরা জমাতর খাজর মধ্যে যাই আর না দুনিয়ার ভাষাই খাজর মধ্যে আমরা চোখে ব্যবহার করি আর ভাই অকল বুজুর্গ হল মা বোন অকল খাল কেয়ামতের দিন আল্লাহ যে সময় কবর তনে উঠাইব এই চোখে আর দেখ এই শোক আল্লাহ বন্ধ করে দিব যে আল্লাহ শোক দিতে পারছি আল্লাহ বন্ধ করতে পারবেন না না পারবেন না না বন্ধ করে দিব অন্ধ যাইবা গিয়া যে সময় অন্ধ হইবে আমরা তো এখন তো নিয়ম আছে আমার যত সময় সব ঠিক আছে টাকা পয়সা আছে আমার বেটাগিরি আছে যে সময় বিপদ হয়ে যায় টাকা পয়সা নাই হয়ে যায় গিয়া ডাক্তরে ঘুরাইয়া দিলাই বাড়িত বলে যাও গিয়া আর খাম হইতো নাই ওই সময় গীতা হয় হালি খান্দ নাই হালি খান্দ নাই এই সময় কেউ মাতিলেও খান্দি কেউ মাতিলেও খান্দিম এই কিয়ামতের দিন যদি আপনার বিপদের দিন অন্ধ হয়ে যাই মুগিয়া কুম্বা যাইতাম দেখতাম নাই ওই সময় খান্দিম আর কইমু কালা রাব্বি লিমা হাসার তানি আমা ওয়াকাদ কুনতু বাসিরা ওয়াল্লা দুনিয়ায় তাতে তো আমার চোখ আসলো রে বাল্লা দুনিয়ায় তো আমি চোখ দিয়া বহুত কিছু দেখছি রে বাল্লা বড় ওরা হাবিজিয়া মুদরসার বাৎসরিক জলসা হয়েছে আল্লাহ আমি চোখ দিয়ে আমি জলসা দেখছি না আমি মার্কেটের মধ্যে গেছি রে বাল্লা আমি বাড়ির মধ্যে ঘুরিছি রে বাল্লা আজ আমি কবর তো নাকি তার লাগি অন্ধ হইয়া উঠিলাম বিপদ বললে কান্দা আইব এই সময় বিপদ নানি সারা দেখবা সবর চোখ দিয়া দেখি দেখি যাইবা হাসরের ময়দানের মধ্যে আর আমি যখন অন্ধ হইছি মুগিয়া তখন কুম্বা যাইতাম কোনো ফত পাইতাম নাই তখন আর মুখে দিয়ে আর বড়াই আর বাদুরি আর আনি বারইতো নাই বারইব কি তা খালি খান্দন খান্দি খান্দি কইম আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ আমার চোখ আসলো রে বা আল্লাহ আমি চোখ দিয়া সব কিছু দেখতাম পারছি
আজ আমি কিয়ামতের ময়দানের মধ্যে অন্ধকার লাগি রব্বুল আলামিন তাবারক তাআলা কইবা ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা হে নাফরমান বান্দা আমি আল্লাহ তোর নিয়ামত দিছিলাম চকু দিছিলাম আমার চোখ দেবা খান তুই না আমার আমার খাজর মধ্যে লাগাইছত না আমার কোরআন খান দেখছত না আমার কোরআন পড়িছত না আমার কোরআনের কথারে তুই মানছত না যার কারণে তুই নামাজ থাকি যখন আমার কোরআন থাকি যখন তোর মুখরে ফিরাইয়ার আসলে আজ আমি আল্লাহ আমার ক্ষুদ্র তোর চকু তোর তাকি ফিরাইলাম হোন আউযুবিল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার মা বনি নহল এর লাগে আমি পয়লাও আয়াত বলিছিলাম আর হদিস বলিছিলাম অপেক্ষা করছিলাম যে কিছু মানুষ আইবা দোয়া করছি কারণ আল্লাহকে দোয়া নিশ্চয় কবুল করুন খার সান করবা না করবা এবার আল্লাহকে জানবা এর লাগিয়া কিছু অপেক্ষা করলাম এর লাগিয়া ও মাঝে কিছু কুসরা মাতো আইলাম আমার আয়াত আর হদিস তৈয়া ও বাজুর মাতর মধ্যে সময়ে যাবাই দিয়ার আফসোস কইছি ও কথা আজ দুনিয়ার জিনিসের উপরে মানুষের গুরুত্বর বেশ দিনের উপরে মানুষের গুরুত্ব নাই চাই বেটা কো চাই বেটি কো বাচ্চা গুরে কোরআন খান বলানি আজকে আপনারা এখানে মধ্যে কোরআনের মুদরসা বাচ্চা ইন্তর কোরআন হিকানি আর কোরআন কি বস্তু আল্লাহ পাক পরবর দিগার আলমে সম্মানী নবীর কাছে আল্লাহ সম্মানী কিতাব দিছেন যেটা কোরআন এই কোরআনের বিষয় নিয়ে আমি আলোচনা যাইতাম সাইয়ার না লম্বাও জীব গিয়া মুক্তসর ভাবে হইয়ার এই কোরআন দিয়ে আজ আমরা ওলা অবহেলা করি আর দুনিয়ার শিক্ষারে আমরা ওলা গুরুত্বর দে কেউ যদি সে আপনার ফুড়িয়ে গু যদি হুয়ার লাগে বিয়া সাদি দিয়ে আনবার লাগে যাই তাহলে আগে জিকাইবা ফুড়ির ডিগ্রি কত গান শিক্ষা কত গান এম এ ফাস নি না বিএ ফাস কিন্তু ইকান জিকাইতা নাই বুলে ফুড়ি গিয়ে মানে কোরআন শরীফ পড়লনি আগর এক মানুষের দস্তুর আসলো আগর মানুষে তারা দিনই শিক্ষা হতকান আছে ওখান টুকাইতা আর আজকাল আমরা হয়ে গেছি গিয়া আধুনিক হিসাবে দিন তো হলাইয়া দুনিয়াও শিক্ষা হতকান আছে ফুড়ি গুনিলে আঙ্গনবাড়ি চাকরি হারাইতাম বারমুনি এই পর্যন্ত ডিগ্রি আসেনি ইগুরে নিলে স্কুলও আপনার টিচার হিসাবে আপনার হারাইতাম পারমুনি এই পর্যন্ত ডিগ্রি আসেনি কিন্তু কোরআনের দিকে দিয়ে আমরা ইবাদি লক্ষ্য নাই স্কুল বাচ্চা ছুটো খালো অবস্থা থুয়াইন ফুড়িন কি জানো আপনারা এবার জানিয়ান না আমরা রতাবাদি দেখি আর প্রায় জায়গা তো আজও গেলে আমরা রতাবাদি আমি ওখান হই বলে দুনিয়ার শিক্ষার লাগিয়া ও কুটিমুটি বাচ্চা যে গিয়া বালা করি মাছ জানে না চার বছর হইয়াছ কবি আইগু স্কুল দেবাও লাগবো এগুলো নাম ভর্তি করানিও লাগবো স্কুলের শিক্ষক হল তাহলে খারাপ পাইবা না কইবা না বলে এগুলো কি কি আনছে ইনো আমরা স্কুলের বিক মারি দেন না না আমি ইকান কইয়ার না আমি তোরা বুঝাইতাম করে কইয়ার চার বছর বয়স বালা করিয়া বইকে কোন না মাত কথা হয়েছে যা করে মারতে পারে না স্কুলের নার্সারিত নিয়ে অ্যাডমিশন নিয়ে দেওয়াইবা এর ফলে নার্সারিতে অ্যাডমিশন দেবানির ফলে মাসে মাসে আপনার ইনো একটা পয়সাও দেন জানি না কোন স্কুলে কতখান আমরা যমুনামুখ জাতীয় বিদ্যালয়ত পয়লা নার্সারিত নিয়ে দিলেও মাসও 350 টাকা এর ফলে এইগুলো 11টা সাড়ে 11টা পর্যন্ত বাফে নিয়া দিতা আবার টাইমে গিয়া আনতা টাইমে লইয়া যাইবা টাইমে আইবা এগুলো ইউনিফর্মও লাগবো ইউনিফর্ম ব্যাগ করতে ফাটায় নাই জুতা উতা যতটা আছে সারা দেওয়া লাগবো পয়সাও মাসে মাসে দেওয়া লাগবো মাহতারাম দুস্থ বুজুর্গ ইকান আপনি আমি মানে বেজার আর কিচ্ছু না কিন্তু বেজার হইয়ার খান কোরআনের শিক্ষার বাই দিয়া গুরুত্বর নাই দুনিয়ার শিক্ষার বাই দিয়ে গুরুত্বর দুনিয়ার শিক্ষা যদি আজকাল ইলাও একক বাড়ি আছে সারার বাড়ি নাই কোনো কোনো বাড়ি তো হুরুর তার নার্সারি কেজিএল যে তা বলিয়া আপনার তুলা একটু বালা মাত কথাও মারতে পারুন বন্ধু বান্ধব গেলে দেখবা ঘুরে ফলাইবা আগে কিতা বলে বাবা খোসা এ ইকে করে এ আপেল বিয়ে বল মানে বন্ধুরে হুনার বলে ও আমার হুয়া কি পর্যন্ত ইংলিশ জানে
ইগুরে ফয়লা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ইকান যেন হিকাইতাম বাবরও আপনার খেয়াল নাই মারও খেয়াল নাই খেয়াল কিতা ইগুর লাগে আপনার ইংলিশে টকিং করতাম করো বায়গল করো ম্যাজিস্ট্রেট বানাও এতে আমার কোনো আফসোস নাই বড় বড় ইঞ্জিনিয়ার পিএস অফিসার বানাও কোনো অসুবিধা নাই কিন্তু অখান্তা করিও বাচ্চাই গুরে ছোটবেলা কোরআন খান শিক্ষা খান দেওয়াইও যদি কোরআনে হাফিজও বানাইতেও পারো না তাহলে সমাজ হম নাজারা হিসাবে এই বাচ্চারে কোরআন খান ফলানি শিকাইও কিন্তু আজকাল আমরা দেখা যায় কোরআনের ফলার গুরুত্বর নাই কোনো কোনো মসজিদ আনতো আপনারা দিবা জানিয়েন না আমরার হতাবাই দিয়া দেখছি মসজিদ আনতো 200-250 হুরুতা মেসাব রাখবা মাত্র একজন ইমাম সাহেব যদি কয় আর একজন তোলা হেল্প হিসাবে ও হুরুর গুণ আপনার জবানিও গুণতরে ফলাইবার লাগিয়া একজন আচ্ছা তালবাও বলা রাখি দেও কমিটির মানুষের কয় মেসাব আর বেজাল বাড়াইও না আর বেজাল বাড়াইও না বলে কিতা বেজাল আপনারও বেতন গুণ উঠেন না আর আরো রাখিয়া বেজাল বাড়াইতরানি ও জেলা ফারণ লাভ রাখ তাও হুরু তারে সবাই মক্তবর মধ্যে দিবার যে টাইম যেটা ই টাইমেও দিতা নাই আবার স্কুলের টাইমের আগে ছুটি দেওয়া লাগবে সেদিন আমার মসজিদ আমার সেকেন্ড ইমামে কইতরা ওজুর আমি বড় গুণতরে কোরআন শরীফ পড়াই আর তাই জবানি আর খাইদাও গুণতরে পড়াই কইলা হুজুর অমুক আইছে তার হুয়াগুলো ইয়া ফলানি খাইদা ভুলে আর আইয়া 7টা বাজবার 5 মিনিট আগে আইছে আর আইয়া আমার খর ও হুজুর ওগুলো 7টার লগে লগে ছুটি দিলে এই ভাইগু বেলুকুড়ি জাতীয় বিদ্যালয় যায় এই সময় 7টা বাজবার 5 মিনিট বাকি আছে বুঝলে জন্য কথা দুনিয়ার শিক্ষার লাগে অত গুরুত্ব করে 7টার লগে লগে ছুটি দিলেইবা বেলুকুড়ি জাতীয় বিদ্যালয় যাইতো আর কোরআন পড়বার লাগে আনিয়ে 150টা মাত্র 7টা বাজার 5 মিনিট আগে 5 মিনিটের লাগে আনিয়ে 150 কোরআন পড়বার লাগে আমি কইলাম তা আপনি কি তা কইছেন আমি আর কিন্তু মারছি না বুঝি আচ্ছা বাবারে তোর 7টার দেওয়া লাগে দিলেই আমি বললাম তা আপনি ভুল করছো আপনি তারা কইলা না বলে তুলা তোমার হুয়াগুর দাঁড়াবো মাত্র 5 মিনিট ও 7টা বাজি যার গিয়া সে 5 মিনিট আপনি বইলে একবারে লিয়া যাই ভাই গিয়া এগুলো তার উদ্ধার থিয়া যাই তা 5 মিনিটের লাগিয়া তো আমার বায়ু হল আমার বুজুর্গ হল আমার খোয়ার উদ্দেশ্য হইল যে মানুষের দিনের প্রতি অত গুরুত্ব নাই আর দুনিয়ার প্রতি অত গুরুত্ব রেখে স্কুল যাইতো ইকানের প্রতি হুরা গুরুত্ব আর ইগে যেন কোরআন শিখত নমাজ শিখত মুসলমান হিসাবে মুসলমানের বাচ্চা বাচ্চি হিসাবে আল্লাহর কালাম খান শিখত ইকানের গুরুত্ব নাই ইবাজু আমার হেতাও আমি একটা উদাহরণ হিসাবে কই আর বাদশাহ হারুন রশিদের বিবির নাম আসলো জুবেদা সংক্ষেপ হিসাবে বুঝাইতাম সাইয়ার যে আজ দুনিয়ার শিক্ষাবাদী শিক্ষিত যদি বানাই তাহলে আমার কি হইব যেসা মাংস কইব বলে না কুতুবুদ্দিন মোল্লা সাহেবের হুয়া আল্লাহ দিলে ই আসামের মধ্যে একজন বড় হাই র্যাঙ্কর ম্যাজিস্ট্রেট বঞ্চল ওখান আমার মনের চাহিদা কিন্তু আমার বা যখন আমার বুজুর্গ হল আমার মা বলি নহল যত বড় ম্যাজিস্ট্রেট হোক আর আমি ম্যাজিস্ট্রেটের বাপ হই যাই একদিন কিন্তু আমি দুনিয়ায় ছাড়িয়া যাওয়া লাগবো না লাগতো না লাগবো না নি